বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি আছি এই মুহূর্তে নওগাঁ জেলা বদলগাছি উপজেলা পাহাড়পুর বৌদ্ধবিহারে। এখানে এসে এক ভাই সাথে আমার পরিচয় হয়ে গেছে। ওনার বাসা নওগাঁতে, উনি ঢাকাতে পড়াশোনা করে। এই তো ভাই ভাই। তো আজকে এই ভাইয়ের সঙ্গে আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আর আপনার সাথে আমি শেয়ার করবো খন্ড খন্ড করে। অবশ্যই প্রত্যেকটা পর্বই দেখবেন, খুব ভালো হতে যাচ্ছে ভিডিওগুলো, অবশ্যই দেখবেন। আর পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে নতুন করে বলার কিছু নয়, আমি শুধু আপনাদের দেখাবো এই জায়গাটার বর্তমান অবস্থা। এই দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর এখন সকাল টাইম, লোকজন অনেক কম, তবে বেলা বেলার সাথে সাথে এখানে প্রচুর লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন আসে। এই দেখুন, আমরা এনজয় করতেছি। আর সকালের এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে এখনও তেমন রোদ উঠে নাই, গরমও খুব একটা নেই। এই দেখুন, খুবই সুন্দর। তো এখন আমরা বৌদ্ধবিহারের যে মূল যে বৌদ্ধবিহার, আমরা সেদিকেই যাচ্ছি হেঁটে হেঁটে। আপনাদের আমি এই যে একটা জাদুঘর আছে আমার পিছনে, এটাও আমরা ঘুরে ঘুরে দেখবো, এটাও দেখাবো, অবশ্যই দেখবো। হয়তো এই ভিডিওতে দেখাবো না, পরবর্তী ভিডিওতে দেখাবো, অবশ্যই দেখবো। এই দেখুন গাইস, আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা, আর বাহিরে দেশের জন্য একটু চার্জ বেশি। এই দেখুন, সুন্দর একটা জায়গা। আর যদিও সকাল টাইম, লোকজন অনেক কম, তবে বেলা বেলার সাথে সাথে লোকজনের উপস্থিতি অনেক বেড়ে যায়। এই দেখুন, আমার তো খুব ভালো লাগতেছে এখানে এসে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা। এই নিয়ে আমার বেশ কয়েকবার এখানে আসা হলো, এটাই প্রথম নয়। এই দেখুন,